জয়মা কামাখ্যা জয়মাতারা আজ আলোচনা করব সাপ্তাহিক রাশিপাল নিয়ে ঠিকই শুনেছেন আজ বারো আগস্ট সোমবার আর আজ থেকে আঠেরো আগস্ট এই যে সাতটা দিন এই সাত দিন এই বারোটি রাশির জাতক জাতিকাদের ভালো মন্দ নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখুন ছটা এই সপ্তাহে ছটা রাশির জাতক জাতিকাদের শুভ সময় থাকবে অতি শুভ সময় অনেক ভাগ্যের পরিবর্তনও ঘটবে তিনটে রাশির আর্থিক উন্নতি ঋণ থেকে মুক্তি এবং ফাটকায় অর্থ আসতে পারে আর তিনটে রাশির জাতক জাতিকাদের অতি সাবধানতা অবলম্বন করতে হবে এই যে বারোটা রাশি নিয়ে আমি আলোচনা করব আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন তাহলে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন কারণ এই যে সাপ্তাহিক রাশি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই যে সপ্তাহ আজ থেকে আঠেরো আগস্ট এর মধ্যে বেশ কিছু গ্রহের শুভ ফল কিন্তু আমরা প্রত্যেকেই পাব যেরকম বুধাদিত্য রাজ্য এই সপ্তাহে থাকবে লক্ষ্মী নারায়ণ যোগ এই সপ্তাহে থাকবে আর এর একটা শুভ প্রভাব তো অবশ্যই পড়বে বারোটি রাশির উপর যে রাশিদের নিয়ে আমি এখন আলোচনা করব ছটা রাশির জন্য বললাম যথেষ্ট পজিটিভ থাকবে ভালো সময় থাকবে এবং তিনটে রাশির কিন্তু অনেক দিক থেকে তাদের জীবনে উন্নতি হবে সবচাইতে বড় যে সমস্যা আমরা পড়ি সেটা হচ্ছে ঋণ ঋণ থেকেও কিন্তু মুক্তি পেতে পারে আর্থিক দিক থেকে কিন্তু অনেকটাই সচ্ছলতা থাকবে আর তিনটে রাশির অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কারণ সব সময় ভালো সবার ক্ষেত্রে হবে তা কিন্তু না আবার সকলের খারাপ হবে তাও কিন্তু না যেখানে ভালো সেখানে খারাপ যেখানে খারাপ সেখানে ভালো এটাই তো বাস্তব তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি আর আপনাদের এই আলোচনাগুলো একমাত্র প্রেজেন্ট করা হয় আপনাদের সামনে অ্যালার্ট করার জন্য যাদের খারাপ কিছু থাকছে আপনারা এড়িয়ে যেতে পারবেন যাদের ভালো থাকছে তারা কিন্তু লুপে নিতে পারবেন আপনার খারাপ কিছু আছে মানে আপনার সঙ্গে খারাপটাই ঘটবে তা কিন্তু নয় আপনি কাটিয়ে উঠতে পারবেন জানানোর উদ্দেশ্য মানে আপনার সঙ্গে ওটা ঘটবে না আপনার সঙ্গে ঘটবে না মানে যে এটা সঠিক না তা কিন্তু না আপনি যখনই কানে শুনবেন অ্যালার্ট থাকবেন ওটা ঘটবে না না জানলেই ঘটত সেটাই জানানো ভাই এই কথাগুলো একটু বুঝতে হবে যে কারণে প্রত্যেকটা দিন বলি শেষ পর্যন্ত দেখুন তাহলে আসুন প্রথমে মেষরাশি থেকে শুরু করি মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো থাকবে এই সপ্তাহ যথেষ্ট পজিটিভ থাকবে আপনার ইনকাম বাড়বে শুভ কোনো খবর আপনি পেতে পারেন এদিক থেকে কোনো সন্দেহ নেই তবে আমি বলবো চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন আপনারও কিন্তু জীবনের সুযোগ আসবে ভালো কিছু অপেক্ষা করছে সেটাকে কিন্তু গ্রহণ করতে হবে আপনার তখনই এর সম্পূর্ণ সুফল পাবেন যখন আপনি তৈরি থাকবেন সেটাকে গ্রহণ করবেন গ্রহণ না করলে কিন্তু আপনি কিছুই পাবেন না আপনার সময় ভালো আসবে চলেও যাবে আপনি বুঝতেও পারবেন না অ্যালার্ট করার কাজটা আমি করি পরের দায়িত্বটা আপনার এরপর বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের অবশ্যই ভালো সময় থাকছে তবে কিছুটা লস হতে পারে ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে বা আপনি চাকরি করছেন সেখানেও একটা ছোটখাটো সমস্যায় পড়ে যেতে পারেন এটা একটু নজর রাখবেন তাহলে কিন্তু ক্লিয়ার আপনার কোনো সমস্যা থাকবে না কারণ আপনি জানতে পারলেন আগে থেকে তৈরি থাকতে পারবেন এছাড়া স্বাস্থ্য ভালো থাকবে নতুন যোগাযোগ হবে এতে কোনো সন্দেহ নেই যদি অ্যালার্ট থাকতে পারেন খুব ভালো এই সপ্তাহটা কাটবে অ্যালার্ট না থাকলে কিছু সমস্যা তৈরি হবে তাই অ্যালার্ট থাকার জন্যই তো এই আলোচনা আপনাদের জানানো আপনাদের যে এই টাইমটা আপনার ভালো এই টাইমটা খারাপ এটা আপনাদের জানানোর কারণ একটাই সেগুলোকে আপনারা যেন কন্ট্রোল করতে পারেন ভালোটা অবশ্যই ভালো সময় আপনার জীবনে অ্যাপ্লাই করবেন খারাপটা এড়িয়ে যাবেন এরপর আসুন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই পজিটিভ থাকছে আপনার জীবনে নতুন কিছু ঘটতে পারে ঋণ থেকে মুক্তি পেতে পারেন ধরুন প্রচুর ঋণে জর্জরিত নানাভাবে আপনি চেষ্টা করেও সাকসেস করতে পারছেন না দেখুন এই সপ্তাহে ঋণ থেকে তো মুক্তি আপনি একদম হয়ে যাবে তা তো না কিন্তু সুযোগ পাবেন বা যোগাযোগ এমন কিছু তৈরি হয়ে যাবে আপনি মানে একটা রাস্তা খুঁজে পাবেন যে ঋণ থেকে কি করে বেরোতে পারবেন সেইগুলো কিন্তু এই সপ্তাহে হয়ে যাবে এটা ম্যাজিক না যে আপনার রাতারাতি সব কমপ্লিট হয়ে যাবে ধরুন আপনার বিশ লাখ একটা লোন আছে সেটা তার আর সাত দিনে কমপ্লিট হবে না কিন্তু রাস্তা পেয়ে যাবেন আপনার মনে একটা আশা থাকবে যে না এইভাবে এইটা দিয়ে আমি ঋণ থেকে মুক্তি পেতে পারি এইও একটা কিন্তু বড় পাওয়া সেটা কিন্তু আপনার এই সপ্তাহে হতে পারে ঋণ থেকে মুক্তি পেতে পারেন আর চোখ কান খোলা রাখুন চেষ্টা পরিশ্রম করুন আপনার ইনকাম বাড়বে অর্থ হাতে এসে ধরা দেবে এতে কোনো সন্দেহ নেই কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট ভালো থাকবে আপনার জীবনে সুযোগ আসতে পারে আপনার হঠাৎ প্রাপ্তি করতে পারে অর্থ আপনার কাছে ছুটে আসবে এতে কোনো সন্দেহ নেই নতুন নতুন বন্ধু বান্ধবীর সাথেও আপনার কিন্তু সম্পর্ক বৃদ্ধি পেতে পারে যার ফলে আপনার ভালোই হবে উন্নতি হবে লস হবে না তাই এই দিকগুলো কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের অতি শুভ তাই আরও ভালো সময় বা এই সপ্তাহটা কাটাতে হলে আপনাকেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে এরপর সিংহ রাশি দেখুন সিংহ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ভালো থাকবে শুভ কোনো খবর পেতে পারেন আয় বাড়বে ইনকাম বাড়বে স্বাস্থ্য ভালো থাকবে আপনার যদি কোনো শত্রু থাকে দমন হবে এগুলো কিন্তু এই সিংহ রাশির জাতক জাতিকাদের সাথে ঘটবে এবং এরা ঋণ করে ফেলেছে সেখান থেকেও বেরিয়ে আসতে পারবে অর্থাৎ সেই জায়গাটা খুঁজে পাবে যে এই এইভাবে এইভাবে আমি এর থেকে বেরিয়ে আসতে পারি দেখবেন অনেকেই কিন্তু বেরোতে চায় ঋণ থেকে রাস্তা পায় না বা আপনি ফেঁসে গেছেন সেখান থেকে কি করে বেরোবেন কুল কিনারা পাচ্ছেন না দেখুন এই সপ্তাহে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন সেই রাস্তা কিন্তু খুঁজে পাবেন তাই আমি অনুরোধ করব এই যে সপ্তাহটা আপনার জন্য ভালো এটা অবশ্যই অ্যালার্ট থাকুন দেখবেন আপনি উপলব্ধি করতে পারবেন যে না আপনার ভালো কিছুই ঘটছে এরপর কন্যারাশি কন্যা রাশি কিন্তু অবশ্যই একটু সাবধান থাকবেন যথেষ্ট ভালো পজিটিভ কিন্তু কিছুটা ভুল কারণে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বা আপনাদের লাভ রিলেশনে ফাটল ধরতে পারে কিছু অর্থ হানি হতে পারে তাই একটু যদি সতর্ক থাকেন অ্যালার্ট থাকেন তাহলে এইগুলো থেকে কিন্তু পেরিয়ে আসতে পারবেন এবং ব্যবসা ভালো চলবে চাকরিতেও কিন্তু একটা ভালো জায়গা থাকবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু যে সমস্যাটা হবে সেটা কিন্তু আপনার দাম্পত্য পারিবারিক সুখ শান্তিতে একটু ব্যাঘাত করতে পারে তাই একটু নজর রাখলে পরে ঠিক আছে এগুলো সব আটকে দিতে পারবেন আর যে কারণেই এই আলোচনা আপনাদের আটকানোর জন্যই আপনারা যখন জানতে পারবেন তখন আপনারা ভালোটাই করবেন যেটা খারাপ সেটা থেকে দূরে থাকবেন অটোমেটিক আপনার কিন্তু সেই খারাপটা আর ঘটবে না তার মানে এই না যে ঘটছে না বলে এটা বেকার প্রেডিকশন এটা নয় ঘটছে না আপনি শুন কানে শুনেছেন তাই ঘটছে না আপনি তৈরি থাকবেন কেউ যদি জানে যে আমার ক্ষতি হবে সে কখনো কি চাইবে জানলে যে এই কারণে ক্ষতি হতে পারে সেটা করবে না ক্ষতি হবে না এটাই তো হওয়া উচিত এরপর তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো থাকছে আপনাদের আয় বৃদ্ধি পাবে আপনাদের ফাটকা থেকেও অর্থ আসতে পারে সেটা যে কোনোভাবে হতে পারে লটারি থেকে হতে পারে পৈতৃক সম্পত্তির থেকে হতে পারে যে কোনোভাবেই হোক না কেন আর্থিক উন্নতি কিন্তু হবে হঠাৎ অর্থ হাতে এসে ধরা দেবে এদিক থেকে কোনো সন্দেহ নেই এবং যথেষ্ট পজিটিভ থাকবে ঋণ থেকে মুক্তি পাবেন একটা টেনশান আপনার কাজ করতো সেটাও কিন্তু আপনার থেকে অনেক দূরে চলে যাবে সব মিলিয়ে বলতে গেলে তুলারাশির অবশ্যই এই সপ্তাহটা ভালো থাকছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশি কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে বিশ্বিক রাশির জাতক জাতিকাদের আমি বলব অ্যালার্ট থাকুন আপনার জীবনে নতুন কিছু ঘটবে সে যা খুশি হতে পারে আপনার নতুন কোনো বিজনেস আইডিয়া আপনার কাছে আসতে পারে কেউ অফার কর দিতে পারে বা আপনার জীবনে কোনো নতুন প্রেম আসতে পারে বা যে কোনোভাবে একটা শুভ খবর আপনি পেতে পারেন চাকরির বহুদিন আগে ইন্টারভিউ দিয়েছিলেন সে খবরটা পেতে পারেন ভালো কিছু আপনার এই সপ্তাহে অপেক্ষা করছে সেটা অবশ্যই পজিটিভ বলা যেতেই পারে তাই অ্যালার্ট থাকুন এই আলোচনা শোনার পরে যদি অ্যালার্ট থাকতে পারেন খুব সহজেই আপনার জীবনে কিন্তু এগুলো আপনি নিয়ে নিতে পারবেন আর তারপর আপনি বুঝতে পারবেন যে আপনার সময়টা কতটা পজিটিভ যে কারণে এই আলোচনাগুলো করা এরপর আসুন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে আপনারও কিন্তু আয় উন্নতি পারবে এবং শুধু তাই নয় ফাটকা থেকেও ভাগ্য বদলাতে পারে তাই চোখ কান খোলা রাখতে হবে ভাগ্য পরীক্ষা করতে হবে ইনকাম বাড়বে চোখে পড়ার মতো তবে ততটাই ব্যয়ও কিন্তু আপনার হবে তাই ব্যয়টা আপনাকে আটকাতে হবে যদি না আটকান তাহলে আয় ব্যয় একটা ব্যালেন্স হয়ে যাবে আর যদি আপনার আয়ের যতটা থাকছে ব্যয়টা যদি আটকাতে পারেন আপনার কিন্তু সেভিংস হবেই আর্থিক উন্নতি হবেই এতে কোনো সন্দেহ নেই তাই এই আলোচনাগুলো করাই হয় আপনাদেরকে বোঝানোর জন্য অ্যালার্ট থাকার জন্য যখনই আপনি অ্যালার্ট থাকবেন যখনই আপনি আটকাতে পারবেন আপনার এই ব্যয়টাকে তখন কিন্তু আপনি অনেক অর্থের মুখ দেখতে পাবেন এই সপ্তাহে আর যদি এইসব না করেন তাহলে ইনকাম যেরকম হবে খরচও সেরকম হবে তাহলে কিন্তু খুব একটা লাভ হবে না এটা আপনার উপরে কিছুটা ডিফেন্ড করবে এরপরে মকর রাশি দারুণ সময় থাকবে মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু হঠাৎ কোন শুভ খবর পেতে পারেন আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো আপনাদের কিন্তু ইনকাম বাড়বে টেনশান থেকে মুক্তি পাবেন দাম্পত্য পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে স্বাস্থ্য ভালো থাকবে এগুলো সবই পজিটিভ থাকবে শুধু আপনাদের অ্যালার্ট থাকতে হবে যতটা আপনারা অ্যালার্ট থাকবেন ততটাই কিন্তু আপনার জীবনে এগুলো প্রবেশ করবে আর যে কারণে এই আলোচনা আপনাদের অ্যালার্ট করার জন্য আপনাদের জানানোর জন্য যে আপনার কিন্তু সময়টা এই সপ্তাহ ভালো থাকবে ঠিক সেইভাবে আপনি চলার চেষ্টা করুন এরপরে চলে আসুন কুম্ভ রাশি কুম্ভ রাশিরই জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে তবে অবশ্যই সতর্ক হয়ে থাকবেন হঠাৎ কোনো বিপদ আপনাকে ঘিরে ধরতে পারে এই সপ্তাহে যদি সতর্ক থাকতে পারেন পজিটিভ আর পজিটিভ আর্থিক উন্নতি স্বাস্থ্য ভালো এবং সুখ শান্তি বজায় থাকবে ঋণ থেকেও মুক্তি পাবেন এগুলো কিন্তু সবটাই আপনার সাথে ঘটবে যদি আপনি সঠিক হয়ে আপনার জীবনটাকে ভালোভাবে মানে উন্নতির দিকে নিয়ে যেতে চান আর যদি মনে হয় আমার রাশি আছে ঠিক আছে যা হবে হবে ঘরে শুয়ে বসে থাকি তাহলে কিন্তু কিছুই হবে না আপনাকে এর মধ্যে ইনভলভ হতে হবে এগুলো চেষ্টা করতে হবে বড় স্বপ্ন দেখতে হবে তবে গিয়ে কিন্তু আপনার সাথে মিলবে সর্বশেষ মীন রাশি এই বারোটি রাশির শেষ রাশি মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই ভালো থাকছে সময়টা পজিটিভ থাকছে মনের কোনো না কোনো ইচ্ছা কিন্তু এই সপ্তাহে পূরণ হতে পারে নতুন কোন সুযোগ পেতে পারেন এইগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটবে যার ফলে আপনার কিন্তু একটা মনে আনন্দ অনুভব করবেন এই সপ্তাহ যথেষ্ট পজিটিভ থাকবে মীন রাশিরই জাতক জাতিকাদের এই যে বারোটি রাশি নিয়ে আমি সাপ্তাহিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করলাম আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যারা সঠিকভাবে আপনাদের জীবনে অ্যাপ্লাই করবেন ভাগ্য বদলাবে আর যারা শুধুই টাইম পাস হিসাবে প্রোগ্রামটা দেখলেন তাদের জীবনে কোনো উন্নতি কিন্তু হবে না আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার